হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইন ম্যানেজি ব্লগস। তোমরা কেমন আছো? আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার খাবার দিতে যেতে হবে, কারণ একজন যাচ্ছে, একটা ফ্রেন্ড, তো একা সে পারবে না, তাই যেতে হবে আজকে। চলো ভিডিওটা শুরু করি। আজকে সন্ধ্যা থেকে এত জল হচ্ছে যে কি বলবো, এই আমাদের কাজ শেষ হবার নয়, জলে ভিজেও যেতে হবে, কারণ আমাদের জন্য কিছু মানুষ ওয়েট করে থাকে খাবার জন্য। ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আমাদের কাজ যদি তোমাদের ভালো লাগে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো বেশি কথা না বলে শুরু করে যাক ভিডিওটা। আই এম রেডি উইথ রেনকোট। জল তো ছেড়ে গেছে মোটামুটি, বাট কখন আসবে বলা যাচ্ছে না, বিদ্যুৎ চমকাচ্ছে, তাই একবারে প্রিপারেশন নিয়ে নিলাম। চলো এবার বেরোই। মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইস এখন বাস স্ট্যান্ডে, আর কিরকম জল পড়ছে দেখো, মানে সব সময় জল পড়েই যাচ্ছে। এখানে সমীরের গাড়ি, এখানে আমার টেবিল, আর সাথে রয়েছে আমাদের জল, কিন্তু আমাদের কাজ বন্ধ হবে না, কাজ আমাদের চলতেই থাকবে, তাতে জল হোক কি ঝড় হোক যাই হোক, কাজ আমাদের চলতেই থাকবে, কারণ ভাই এইটা করে একটা আলাদাই শান্তি আছে। দেখো আমি তো রেনকোট পরে এসেছি, আমার কোনো অসুবিধা নেই, পুরো একদম রেনকোট ফেনকোট কিছুই না পরে এসেছে। বাট জিনিসটা কি বলবো, যতই জল হোক যতই ঝড় হোক আমরা পারি না ভাই, কারণ এটা আমাদের ভরসা অনেকে বসে আছে, এটা করে একটা আলাদাই শান্তি আছে। তাতে যাই হোক, সেই জন্য যাতে ঠান্ডা না লাগে তার জন্য আমি প্রোটেকশন একবারে নিয়েই নিয়েছি, আর এর নেই এটা কিনে নেই বুঝলি, গরিবের ছেলে কিরকম কপাল খারাপ দেখো, মানে কালকে অত সুন্দর করে জলে ব্লগ করলাম, মানে সুন্দর না যাই হোক জলে ব্লগ করলাম, তারপরে দেখো মানে চিপটাই ফরম্যাট হয়ে গেছে, জানি না কী করে। দেখো দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু মেমোরি কার্ড দেখো দেখাচ্ছে, এসডি কার্ডে এইচডি কার্ড দেখো দেখাচ্ছে যে 64 GB ফুল আছে, কিন্তু এখানে দেখো সব জিরো, সবগুলো জিরো জিরো আইটেম, সবগুলো জিরো। বুঝতে পারছি না এখন কী করব, মানে তারপর দেখো ক্যামেরাতে, এখানে ক্যামেরায় দেখো জল জমে গেছে, ক্যামেরার ভেতরে এখানে জল জমে গেছে, পিছনের ক্যামেরাটা দেখো দেখো জল জমে গেছে, দেখো দেখো এই ক্যামেরাটা। সিরিয়াসলি বুঝতে পারছি না কী করবো, সেই জন্য মানে ল্যাপটপ থেকে দেখছি যদি কিছু ব্যাকআপ বের করা যায়, আমার ব্যাকআপ রাখা থাকে ল্যাপটপে, সেখান থেকেই দেখছি। চলো বেশি কিছু বলবো না, মন এমনিতেই খারাপ, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।